আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সম্পূর্ণ একটা সিরিজ চলতেছে। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই সোটা সম্পূর্ণটা কভার করব এই সিরিজের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় একটা লং ভিডিও দিলে আপনারা কেউ দেখেন না। যাই হোক, সমস্যা নেই, এখন থেকে আমি ছোট ছোট ভিডিও করব যাতে আপনাদের দেখারও জন্য ভালো হয়, আপনারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে একটি ইয়োস্ট প্লাগ ইন ইনস্টল করে কিভাবে আপনারা অন পেজ ফিক্সড করবেন একটা পোস্টের জন্য। আজকে আমরা আরেকটি জনপ্রিয় টুলস, সেটা হচ্ছে গিয়া র্যাঙ্ক ম্যাথ, কীভাবে আপনারা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে অন পেজটা ফিক্সড করবেন আজকে সেটা দেখাবো। কারণ অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল থাকবে কিংবা ইয়োস্টটা ইনস্টল থাকবে। যেই প্লাগ ইন ইনস্টল থাকবে আপনাকে ওই প্লাগ ইন দিয়েই কাজটা সম্পূর্ণ করতে হবে, তাই আপনাদের দুটা প্লাগ ইনই জানা দরকার। তো চলুন আমি আমাদের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাই। আমি ওয়েবসাইটে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং আমরা এই যে দেখেন একটা প্লাগ ইন অপশন আছে, এবং এই যে এখানে আছে ইয়োস্ট প্লাগ ইনের যে লোগো সেটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা গত ক্লাসে ইয়োস্ট প্লাগ ইন দিয়ে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অন পেজটা ফিক্সড করবেন। আজকে আমি ইয়োস্ট প্লাগ ইনটাকে সর্বপ্রথম রিমুভ করব, দেন আমরা র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করব। তো চলেন এখান থেকে এটা রিমুভ করার জন্য প্রথমে আপনার এই প্লাগ ইন একটা অপশন আছে প্লাগ ইন থেকে, এই যে এখান থেকে ইনস্টল প্লাগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যদি একটু জুম করি তাহলে এই যে দেখেন এই যে ইয়োস্ট এসিও, ঠিক আছে, ইয়োস্ট এসিওটা এখানে দেখাচ্ছে। এখান থেকে এই যে দেখেন ডিঅ্যাক্টিভে যখন আমি ক্লিক করব এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যদি চান এখান থেকে ডিলিট করে দিতে, এটা এখন এই যে এখানে ডিলেটও করে দিতে পারেন। আমি যদি এখানে ডিলেটে ক্লিক করি এটা ডিলেট হয়ে গেছে, এটা আর নাই, এটা যেখানে আবার কাজ করবেন তখন আবার এটা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এই এটা একটা জিনিস আপনারা শিখতে পারলেন কিভাবে একটা প্লাগ ইনকে আপনারা ডিঅ্যাক্টিভ করবেন কিংবা ডিলেট করবেন। চলেন এখন আমরা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করব, দেন আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পরে দেন হচ্ছে গিয়া প্লাগ ইন অপশন আছে, প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইন থেকে এখানে শুধু আমরা যদি এসিওটাই লিখি তাহলে আমাদের প্লাগ ইনগুলো চলে আসবে। এই যে আমরা হচ্ছে ইয়োস্ট দিয়ে গত ক্লাসে দেখাইছি, আজকে হচ্ছে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করবে। যে এখানে ইনস্টল বাটন আছে, ইনস্টল আমরা ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ একটা অপশন আসবে, আপনারা অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্ট, আচ্ছা এখানে আমার যাওয়ার দরকার নাই, দেন আমরা এই যে নিচে আছে স্কিপ করে যাব, স্কিপ, ঠিক আছে। তো এখান থেকে এটাই থাকবে, জাস্ট আপনারা কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে, স্টেপ টু আছে। এখন হচ্ছে গিয়া আপনারা জাস্ট কন্টিনিউ করে যাবেন, এই যে কন্টিনিউ, দেন এখান থেকে, আচ্ছা আমরা এটা স্কিপ করে দিই, স্কিপ, কিংবা আমি যদি এখানে সেন্ট, হ্যাঁ জাস্ট কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ, এই যে কন্টিনিউ, এগুলার সেটিংগুলো আজকে আমি দেখাবো না, কারণ এখানে অনেক সেটিং আছে, এগুলো যদি আজকে দেখাই আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা একটু একটু করে শিখেন। তো এগুলারও কিছু কাজ আছে, এগুলো সামনে আপনারা শিখতে পারবেন। দেন এখান থেকে কন্টিনিউ, দেন এগেন কন্টিনিউ, দেন নিচে আসবেন, নিচে আসার পর সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর দেন এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করে যাবেন, কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। দেখেন
এখন এই যে দেখেন যে উপরে একটা আইকন আছে এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ আইকন চলে আসছে আমাদের র‍্যাঙ্ক ম্যাথটা সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে এবং এই যে এখানে আপনাদের দেখাইতেছে র‍্যাঙ্ক ম্যাথ এবং র‍্যাঙ্ক ম্যাথের এই ড্যাশবোর্ড এবং এই হচ্ছে গিয়ে তার অপশনগুলা ঠিক আছে দেন আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাই দেন আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন র‍্যাঙ্ক ম্যাথের একটা অপশন চলে আসছে এবং তার যে সেটিং গুলো এখানে চলে আসছে দেন এখান থেকে যে র‍্যাঙ্ক ম্যাথের একটা লোগো দেখাচ্ছে এখন আমরা যদি যে পোস্ট আছে অল পোস্টে ক্লিক করি কত ক্লাসে যে আমরা এটা ইয়োস্ট দিয়ে করছিলাম তো এখানে ইয়োস্টের একটা গ্রিন চিহ্ন আসে যখন আমাদের এসইওটা পারফেক্ট হয় আর আপনার র‍্যাঙ্ক ম্যাথের মধ্যে আপনার স্কোর উঠাতে হবে যেমন এখানে 100 আছে 100 এ এখানে আপনার স্কোরটা উঠাতে হবে 80 প্লাস আমরা ভিডিও এসইও যখন করছিলাম তখন কিন্তু আমাদের একটা স্কোর উঠাইতে হয় এসইও অপটিমাইজ করে তো এটার মধ্যে র‍্যাঙ্ক ম্যাথটা হচ্ছে কি আপনার 80 উপরে যখন উঠাবেন তখন এইটা যে 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 কালারটা আছে কালারটা তখন গ্রিন চলে আসবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আজকে এতটুকুই গত ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা এই র‍্যাঙ্ক ম্যাথের মাধ্যমে পোস্টটা এসইও করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম